ম্যাডাম, আপনার চা রেখে যা। কি হয়েছে তোর? আমার দিকে এরকম তাকা তাকা কি দেখতেছিস? নিজের মানুষটারে দেখতেছি। মানে ম্যাডাম, সিরা খাতা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখুন যায় না, কিন্তু আমি সিরা খাতায় শুয়ে কোটি টাকা স্বপ্ন দেখে ফলাইছি। ইস, আমার এই স্বপ্ন যে পূরণ হয়ে যাব আমি এটা কোনোদিন চিন্তাও করতে পারি নাই। ছোট লোকের বাচ্চা, মুখ সামলায় কথা বল। তুই কি বলতেছিস বুঝতে পারতেছস? প্রেমের কথা বলতেছি। আর তুমি আমাকে ছোট লোক বলো কেন? হবু স্বামীকে কেউ কোনোদিন ছোট লোক বলে? হোয়াট? কে আমার হবু স্বামী? কেন, আমি তোমার হবু স্বামী? আবু ছাপড়ায় তোর গালের সবগুলাটা ফলা দিব, বেয়াদব অসভ্য ছোট লোক কথা কান। এই তুই হইতেছিস এই বাসার সামান্য কাজের লোক, তুই আমার হবু স্বামী হাস কেন? কেন, তোমার আব্বাই তো কইলো তুমি পরীক্ষায় ফেল করছো, এই জন্য তোমার কাজের ছেলের সাথে বিয়া দিব। তো এবারে কাজের ছেলে কে? আমি। তাহলে আমি তো তোমার হবু স্বামী। আসো হবু বউ, আমার বুকে আসো। বিয়ের আগে তোমার একটু জড়ায় ধরে দেখি আমার কেমন লাগে। তোমার শরীর এত নরম, এটা কি শরীর না তোলা? কি আরাম কি করতেছে এই গরিব বাচ্চাটাকে? সত্যি সত্যি তোমাকে ধরে ফেলছে। মম, ড্যাড, জন, হেল্প মি। ওএমজি, এটা আমি কি দেখতেছি? আমার বাড়ির চাকর আমার বোনের সাথে? আমার কি দোষ, আমার এরকম অমানুষের মতো মারতেছেন কেন? আরে গরিবের বাচ্চা গরিব, তুই একটা চাকর হইয়া আমার মেয়েকে তুই জড়ায় ধরলি কেন? আশ্চর্য কথা, হবু স্বামী তার হবু স্ত্রীকে জড়ায় ধরবে, এটা তো দোষের কি? হবু স্বামী মানে কে? আমার মেয়ের হবু স্বামী? কেন স্যার, আমি আপনার মেয়ের হবু স্বামী আবুল। এই গরিবের বাচ্চা গরিব, এই তুই আমার বোনের হবু স্বামী কেমন? ভাইজান ভাইজান ভাইজান, স্যার কইছে কি ম্যাডাম তো পরীক্ষায় ফেল করছে, এই জন্য ম্যাডাম রে বাড়ির কাজের পোলার সাথে বিয়ে দিব। এ বাড়ির কাজের পোলা কে? আমি আবুল। আমার সাথে যদি বিয়া দেয় তাহলে আমি তো ম্যাডামের হবু স্বামী হলাম, তাই না? এই চাকরের বাচ্চা চাকর, তুই ভাবলি কিভাবে যে বাসার চৌধুরীর মেয়েকে তোর সাথে বিয়ে দেবো? আমি ভাববো কেন স্যার? কাজের পোলার সাথে আপনি আপনার বেয়ারে বিয়া দিবেন এ কথা বলার আগে আপনি ভাবেন নাই কেন? মম দেখছো? আরে গরিবের বাচ্চা গরিব, এটা তো বাসার এক্সাম্পল দিয়েছে। এক্সাম্পল কি? এক্সাম্পল মানে উদাহরণ। আমার মেয়ে পরীক্ষায় ফেল করেছে, সেই জন্য বাসার রাগ করে এই কথাটা বলেছে। হায় হায় হায়, কি সর্বনাশ হলো! আপনি রাগের মাথায় এই কথা কইছে? আমি তো ভাবতে সত্যি সত্যি এই কথা কইছে। হে আল্লাহ, আমি ম্যাডাম নিয়ে কত স্বপ্ন কত আশা ভরসা করছি, আমার সব স্বপ্ন ভাইকে খান খান হয়ে গেল। চুপ বেয়াদবের বাচ্চা, একদম বেশি কথা বলবি না। ড্যাড, ও এই বাসায় থাকলে কিন্তু আমি একদম সহ্য করতে পারবো না, আমি কিন্তু ওকে একদম খুন করে ফেলবো। তুমি প্লিজ ওকে এই বাসা থেকে বের করে দাও। না না স্যার, আপনি আমার বাসার থেকে বাইর করে দিন না। আমার যদি কাজ থেকে বাইর করে দেন, গ্রামে আমার একটা বোন আছে, বিয়া হয় না, মা আছে, এরা সবাই না খায় মরবো আমি শুদ্ধ। তাই ফকিরের বাচ্চা ফকির, তোর না খেয়েই মরা উচিত। তুই চলে যা, ঢাকা শহরে থাকার মতো যোগ্যতা তোর নাই। গ্রামে যা, গ্রামে গিয়ে রিক্সা চালা, না কৃষি কাজ কর। জানি ইয়েস পাপা, ওর বাঁধন খুলে লাপটি মেরে বের করে দে। আমি ধন গেলাম গ্রামে আমি।